দেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, মাত্র এক ঘন্টার ব্যবধানে 28% ভোট কীভাবে 42% হয় সে জবাব একদিন সিইসিকে দিতে হবে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির গ্রেপ্তারকৃত সব নেতার মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাগরিক অধিকার আন্দোলনের নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুক। যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি তাদের নেতা কর্মীকে আপনি জেলে পাঠিয়েছেন। এ সময় তিনি 7 জানুয়ারির নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 42% ভোটের নাটক মঞ্চস্থ করার জবাব একদিন জাতিকে দিতেই হবে এই নির্বাচন কমিশনকে। যে নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে বলে 28%, এক ঘন্টা করে কি করে 42% নির্বাচনে ভোটে অংশগ্রহণ করে মানুষ, এই বিষয়টা আজকে ওই নাটক মঞ্চস্থ যিনি করেছেন প্রধান নির্বাচন কমিশনের কাছে আমি জানতে চাই, এটার উত্তর আপনাকে এই বাংলার মাটিতে একদিন না একদিন দিতেই হবে। সরকার নতুন শিক্ষা কারিকুলাম দিয়ে জাতিগত অস্তিত্ব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে সরকার। স্বাস্থ্য সুরক্ষা শিক্ষার নামে যৌন শিক্ষামূলক শিক্ষা চালু করে কিশোর মনকে বিকৃত করার চেষ্টা চালানো হয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন, উচ্চ নৈতিকতা সম্পন্ন হিসাবে গড়ে তোলার পরিবর্তে তারা বারবার শিক্ষাখাতকে বিতর্কের দিকে ঠেলে দিচ্ছে। সৃজনশীলতার ব্যর্থতার পর এখন বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করছে সরকার। বৈশ্বিক মানদণ্ডে নতুন কারিকুলাম জাতির জন্য ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন তিনি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।